নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে আমরা উপস্থিত রয়েছি যে পূর্ব থানা রয়েছে সেই থানায়, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যারা শ্রমিকরা কিছুক্ষণ পূর্বে আমরা দেখানোর চেষ্টা করেছি লাইভের মাধ্যমে, যে তারা তাদের অবরোধ করেছিলেন, রাস্তা অবরোধ করেছিলেন তাদের বিশেষ কিছু দাবি দাওয়াকে কেন্দ্র করে। এই মুহূর্তে তারা আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব। তারা পূর্ব থানায় উপস্থিত হয়েছেন, তাদের কি কারণে তারা পূর্ব থানায় আসেন এবং কি রয়েছে তাদের অভিযোগ সেগুলো আমরা জানার চেষ্টা করব। দাদা, প্রথমে স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায়। কি রয়েছে আপনার অভিযোগ, আপনাদের কি অভিযোগ রয়েছে, কিসের ভিত্তিতে আপনারা এই মুহূর্তে থানায় এসেছেন? নমস্কার, আমরা গত পরশুদিন জানতে পাই দুপুর 2টার নাগাদ আমাদের চন্দ্রপুর আইএসবিটির উপরে আমাদের ট্রান্সপোর্টের ত্রিপুরা প্রদেশের যে একটা কার্যালয় আছে সেই কার্যালয়কে তালা ভেঙে অফিসকে লুটপাট করা হয়েছে এবং তারা জবরদখল করেছে। সে শুনে আমরা দেখতে পাই, তারপর আমরা থানাতে এফআইআরও করি গতকালকে, তার অবধি তারপরও তারা আমাদের কোনো এটা সুরাহা হচ্ছে না। তারপরে আমরা সবাই, সমস্ত ড্রাইভার তো সবাই, নেতৃত্ব সবাই মিলে, আমাদের ব্যাড নিউজ এটা, প্রত্যেক জায়গায় আমাদের ইউনিয়নের অফিস আছে, আমরা সমাজের জন্য আমরা যে সার্ভিসটা এটা সবাই জানে যে ই রিক্সা থেকে ধরেছিলে অটো রিক্সা বাস ট্রাক সব কিছু, আমরা যে ড্রাইভাররা যে আমরা যে সমাজের জন্য কতটুকু কাজ করি এটা সবার জানা আছে। তো এই জায়গাতে আমাদের যে শ্রমিকের যে যে কার্যালয় যেটা মেইন কার্যালয় যেটা আছে সেই মেইন কার্যালয়কে তালা ভেঙে যখন লুটপাট করবে করবে, এটা তো একটা সমাজের মধ্যে একটা ব্যাড মেসেজ এটা। তার জন্য আমরা প্রশাসনের কাছে আসি, তারপরে সুরাহা হয়নি, তারপরে আমরা সবাই মিলে বাধ্য হয়েছি আমরা রাস্তায় বসতে। কে বা কাহারা এই ধরনের কাজ সংঘটিত করছে বলে আপনারা সন্দেহ করছেন? না, আমরা জানতে পারি বা এখনও জবরদস্ত দখল করে বসিয়ে আছে। নাম হচ্ছে, তার নাম ডাক নাম হচ্ছে বিটিএম বিশ্বজিৎ রায়, আর আরেকজনের নেতৃত্বে বিপ্লব করার নাম বলছে যে ওনার নেতৃত্বে সেগুলো এগুলো হচ্ছে এখানে। তো আমরা প্রশাসনের কাছে দাবি করছি, আমরা বসছি, তো প্রশাসন এখানে গিয়েছে আর আশ্বাস দিয়েছে যে এখানে আসার জন্য থানা এসডিপি সাহেব আমাদের সঙ্গে কথা বলবে, সেটা সমাধান করে দেবে, তার জন্য আমরা এখন থানাতে এসেছি। যাদের কথা আপনি বললেন বা যাদের নাম আপনি বললেন, তারা কি তুলে ধরছে যে কি কারণে তারা জবরদখল করেছে, তাদের সাথে কোনো কথা হয়েছে কি? সূত্রে খবর পাই একটা যে তারা নাকি স্ট্যান্ডারকে, তারা টেন্ডারে পার্কিংয়ের জন্য তারা টেন্ডার নিয়েছে। তো পার্কিংয়ের জন্য যদি টেন্ডার নিয়েছে, এরকম নাগর জেলা তো টেন্ডার চলছে, রাধানগরে টেন্ডার চলছে, সারা ত্রিপুরা যত স্ট্যান্ড আছে টেন্ডারেই চলছে। তো এইটাও টেন্ডার হয়েছে, এর আগে একজন টেন্ডার পেয়েছিল সেও চালিয়ে গেছে। তো যে টেন্ডার পাবে সে পার্কিং পাবে, তারা যে রকমভাবে তারা যে গভর্নমেন্ট তাদেরকে দেওয়া হয়েছে সেভাবে তারা কাজ করবে। তো সরকার তো বলছে না যে ইউনিয়নের অফিসে জোর করে তালা ভেঙে অফিসকে দখল করে নিতে, লুটপাট করতে, তা তো সরকার বলেনি। তো তারা যে আমাদের আর আমাদের সংগঠনের বা ইউনিয়নের তার ব্যক্তিগত তার স্বাধীনতা আছে তার সংগঠন করা বা তাদের কাজ চালানো। আমাদের যে প্রত্যেক দিন আপনারা জানেন যে আপনার জাতিরও যে সময় রুটে যায় আসা যাওয়া করে, অনেক বিপাকে পড়ে, অনেক কিছু হয়, তারপরে সে ব্যবস্থা কোনখানে এসে জানাবে? একটা ইউনিয়নের অফিসে জানাবে। তো প্রত্যেকটা স্ট্যান্ডে একটা ইউনিয়নের একটা অফিস থাকে, সেই জায়গাতে আমাদের ইউনিয়ন অফিস আছে। যদি ইউনিয়ন অফিসকে তারা তালা ভেঙে দখল করে নেয় তাহলে আর সমাজে ব্যবস্থা কী হবে এটা আপনারা বলতে পারেন? আপনারা এই মুহূর্তে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, আবারও এসেছেন, কি আশা রাখছেন তাদের থেকে? আমরা আশা রাখছি যেহেতু প্রশাসন আমাদেরকে ডাকিয়েছে সমাধান হবে, সেই আশা নিয়ে এসেছি। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলার চেষ্টা করলাম এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে চন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকার যারা শ্রমিকরা রয়েছে তাদের আমরা রাস্তা অবরোধ করতে দেখি। স্থানীয় যারা রয়েছেন তাদের অভিযোগ ছিল সেখানে লুটপাট করা হয়েছে এবং জবরদখল করা হয়েছে। যারা কর্মীরা রয়েছে, যারা সমর্থকরা রয়েছে তাদেরও কিন্তু একই ধরনের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে তারা এসেছেন, প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন এবং তাদের সামনে তুলে ধরবেন তাদের সমস্যাটুকু। এর পূর্বেও দ্বারস্থ হয়েছিলেন কিন্তু তার কোনো ধরনের সমাধান হয়নি, এবং সেই উদ্দেশ্যে কিন্তু বর্তমানে আবারও তারা আজকের দিনে প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়। আমরা দেখানোর চেষ্টা করছি কি রয়েছে পরবর্তী আপডেটস। স্যার মিডিয়া
ফটো আসলে লাইভ চলছিল আর কি, একটু লেট করো। আচ্ছা, আমরা কথা বলে নিই। ঠিক আছে।